প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে সাবস্ক্রিপ্টস মানে পাওয়ার নিচে নেওয়ার জন্য এসটিএমএল কোড করেছি। আর আজকে আমরা যেটা করব, যেমন আমাদের প্রশ্ন, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, লেখাটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য এসটিএমএল কোড লিখো, এটা হলো আমাদের প্রশ্ন। কারণ কি আমাদের প্রায় সময় এরকম প্রশ্ন দিয়ে দেয়, দিয়ে দিলে আমরা এই প্রশ্নগুলো এসটিএমএল কোড লিখবো, একটা ওয়েব পেজের মধ্যে আমরা এই প্রোগ্রামটা আমরা লিখবো, ঠিক আছে? তাহলে এই প্রোগ্রামটা যখন কোন সংখ্যার পাওয়ার উপরে থাকে তখন আমরা সুপারস্ক্রিপ্টস ব্যবহার করি। কি ব্যবহার করি? সুপারস্ক্রিপ্টস। আর পাওয়ার যখন নিচে থাকে তখন আমরা ব্যবহার করি সাবস্ক্রিপ্টস। যেমন এটা একটা সূত্র, ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমরা আবার এটার এসটিএমএল কোডটা লিখি, উত্তরটা আমরা লিখি। তাহলে আমরা এসটিএমএল দিয়ে আরম্ভ করবো, এসটিএমএল ডকুমেন্ট দিয়ে। কি দিয়ে আরম্ভ করবো আমরা? এসটিএমএল ডকুমেন্ট দিয়ে আমরা প্রোগ্রামটা লিখবো, এসটিএমএল ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা প্রোগ্রামটা লিখবো। তাহলে আমরা আরম্ভ করছি, তাহলে আরম্ভ করার জন্য আমরা এইটা একটা ব্যবহার করছি। তাহলে দুদিকে কোডিং ব্র্যাকেট মানে কি আরম্ভ, আর এসটিএমএল মানে কি আমরা এসটিএমএল ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রোগ্রামটা লিখবো, ঠিক আছে? এবার আমরা হেড অংশ লিখবো, হেড। তাহলে হেডের মধ্যে আমরা যেহেতু এটা একটা ফর্মুলা সূত্র, তাহলে টাইটেল আমরা দিতে পারি, টাইটেল আমরা দিতে পারি। তাহলে টাইটেল লিখে আমরা টাইটেল, তাহলে টাইটেলে আমরা লিখবো এটা একটা সূত্র, সূত্র ইংরেজিতে ফর্মুলা, তাহলে ফর্মুলা নামে আমরা একটা টাইটেল দিই, ফর্মুলা। তাহলে আমরা টাইটেলটা নাম দিছি কি, হেড অংশের মধ্যে ফর্মুলা নামে এটার শিরোনামটা দিয়ে দিছি আমরা। তাহলে আমরা যদি শিরোনাম শেষ হয়ে যায় তাহলে আমি টাইটেল ক্লোজ করব, কি করব, টাইটেল ক্লোজ করব। তাহলে টাইটেল ক্লোজ মানে কি, হেড ক্লোজ, টাইটেল ক্লোজ মানে হেড ক্লোজ। তাহলে আমরা কি দিয়ে আরম্ভ করছি, এসটিএমএল দিয়ে আরম্ভ করছি। এসটিএমএল এর দুইটা অংশ, একটা হেড একটা বডি। তাহলে হেড অংশের মধ্যে থাকে আমাদের শিরোনাম, তাহলে হেড, হেড আমরা দিছি, আবার শিরোনাম দিছি টাইটেল, তা টাইটেল মানে শিরোনাম। তাহলে আবার একটা, যেহেতু এটা একটা সূত্র তার জন্য আমরা নাম দিছি কি, ফর্মুলা। তাহলে আমাদের টাইটেল যদি শেষ হয়ে যায় লেখা, তাহলে আমরা টাইটেল ক্লোজ করব, মানে শিরোনাম শেষ হইলেই টাইটেল আমরা ক্লোজ করব, টাইটেল ক্লোজ মানে হেড ক্লোজ। এবার আমরা মূল এই অংশটা আমরা এসটিএমএল কোডে আমরা প্রদর্শন করব, তাহলে বডিতে যাব, বডি। এবার আমরা পি প্যারাগ্রাফ দিয়ে আমরা আরম্ভ করি। তাহলে এই লেখাটা আমরা, এই পাওয়ারটা কি উপরে, তার জন্য আমরা এ, এ প্লাস ডি পাওয়ার যদি উপরে থাকে তাহলে আমরা এই করবো আমরা সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট দ্বারা, কি দ্বারা করবো, সুপারস্ক্রিপ্ট। তাহলে পাওয়ার উপরে, এস ইউ পি সুপ, তাহলে পাওয়ার কত, থ্রি, তার জন্য আমরা থ্রি লিখবো, লিখে আবার এটা যখন পাওয়ার শেষ হয়ে যাবে তাহলে এটা আমরা আবার ক্লোজ করবো, সুপারস্ক্রিপ্ট। তাইলে আমরা ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট দিয়ে এখানে যা আছে তা লিখবো, তাহলে এ প্লাস বি, আবার ব্র্যাকেট দেবো, দিয়ে সেটা পাওয়ার কত, থ্রি, তার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট লিখবো, লিখে আমরা পাওয়ার যা আছে তা লিখবো, লিখে আমরা আবার সুপারস্ক্রিপ্ট ক্লোজ করবো। এবার কি আছে, সমান সমান, আমরা সমান সমান দিব, দিয়ে সেটা আমাদের আছে কি, এ কিউব, তাহলে এ লিখবো আমরা, এ লিখবো, লিখে আমরা এবার পাওয়ার কত আছে এটা উপরে আছে, তার জন্য আমরা ট্যাগ লিখবো সুপারস্ক্রিপ্ট, তাহলে আমার পাওয়ার কত, থ্রি, তার জন্য আমি এ এ লিখেছি, তাহলে পাওয়ার থ্রি, তার জন্য ট্যাগ লিখছি সুপারস্ক্রিপ্টস, কত, থ্রি, থ্রি। এবার সুপারস্ক্রিপ্টস ক্লোজ করছি, কারণ কি পাওয়ার লিখে আমরা সুপারস্ক্রিপ্টস আবার ক্লোজ করতে হবে। এবার প্লাস চিহ্ন আছে, তার জন্য প্লাস চিহ্ন, থ্রি, এ, এর উপরে পাওয়ার আছে, তার জন্য সুপারস্ক্রিপ্টস কত আছে, টু, তাহলে আমরা এ, থ্রি, থ্রি, তাহলে এ এ, এই যে এ, এর উপরে পাওয়ার আছে তার জন্য আমরা লিখছি এ, তাহলে আমরা ট্যাগ লিখবো সুপারস্ক্রিপ্টস, ঠিক আছে? কত আছে পাওয়ার, টু, টু, আবার সুপারস্ক্রিপ্টস দেখে আমরা ক্লোজ করব। তারপর আসি কি আমাদের বি, এই যে বি আমরা এই জায়গায় বি লিখবো, বা এই জায়গায় আমরা লিখতে পারি বি, বি। এবার প্লাস চিহ্ন আছে, এবার আমরা প্লাস চিহ্ন দিব, এবার থ্রি, থ্রি, এ এ, বি, এবার বি এর উপরে পাওয়ার আছে, কার উপরে আছে, বি এর উপরে পাওয়ার আছে, তার জন্য আমরা লিখবো আবার সুপারস্ক্রিপ্টস কত আছে, টু, এই টু লিখবো, এবার সুপারস্ক্রিপ্টস আমরা ক্লোজ করব, সুপারস্ক্রিপ্টস, ঠিক আছে? তাইলে থ্রি, থ্রি, এ, এ, এবার বি, বি। তাহলে যদি পাওয়ার না থাকে তাহলে আমরা কোনো ট্যাগ আমরা লিখতে হবে না,
ঠিক আছে তার জন্য বিবি বি এর পাওয়ার কত 2 তার জন্য এই যে সুপারস্ক্রিপ্ট ট্যাগ লিখছি আমরা 2 লিখে আমরা সুপারস্ক্রিপ্টস আবার ক্লোজ করছি ঠিক আছে প্লাস চিহ্ন আছে প্লাস বি তাহলে বি এর পাওয়ার আছে কত 3 তার জন্য আমরা আবার ট্যাগ লিখব সুপারস্ক্রিপ্টস 3 তাহলে সুপারস্ক্রিপ্টস লিখেছি তাহলে আমরা প্লাস চিহ্ন প্লাস তাহলে বি বি আবার বি এর পাওয়ার 3 আছে তার জন্য সুপারস্ক্রিপ্টস উপরে লিখলে সুপারস্ক্রিপ্টস 3 3 আবার আমরা ক্লোজ করব তাহলে আবার আমার প্রোগ্রাম লেখা শেষ তাহলে প্যারাগ্রাফ ক্লোজ করব প্যারাগ্রাফ ক্লোজ করব তাহলে আমার মূল অংশ লেখা শেষ তাহলে মূল অংশ লেখা শেষ হইলে আমার বডি ক্লোজ করব কি করব আমরা বডি ক্লোজ করব তাহলে বডি ক্লোজ বডি ক্লোজ বডি ক্লোজ মানে কি এইচটিএমএল ক্লোজ HTML ক্লোজ তাহলে আমাদের এই প্রোগ্রামটা লেখা শেষ তাহলে আমরা যদি আবার একটা এটার আউটপুট দেখতে চাই কি দেখতে চাই আউটপুট দেখতে চাই তাহলে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রদর্শন করব যে কোনো একটা ব্রাউজারে প্রদর্শন করব তাহলে ব্রাউজারে প্রদর্শন করলেই আমার এই লেখাটা এই যে এই লেখাটা আমার উত্তরে আমার ফলাফলটা ফলাফল এ প্লাস বি হোল কিউব a cube plus 3 a square b plus 3 a b square plus b cube লেখাটি প্রদর্শিত হবে তাহলে আমার ফলাফলটা যে যে প্রোগ্রামটা আমরা করছি এই যে এটার আউটপুট পাওয়ার জন্য এই প্রোগ্রামটার আমার এই ফলাফলটা আমি পাবো তাহলে আমরা একটা প্রোগ্রাম সুপারস্ক্রিপ্ট দিয়ে করছি কি দিয়ে করছি সুপারস্ক্রিপ্ট দিয়ে তাহলে সুপারস্ক্রিপ্টের সাহায্যে আমরা যে কোনো পাওয়ার উপরে নেওয়ার জন্য আমরা যে টেকটা ব্যবহার করব এটা হচ্ছে সুপারস্ক্রিপ্টস তাহলে আমাদের প্রায় সময় আমাদের এরকম প্রশ্ন আসবে তাহলে আমরা এইভাবে আমরা পরীক্ষার মধ্যে অ্যানসার করব ইনশাআল্লাহ ঠিক আছে এবার আমরা আরেকটা প্রোগ্রাম করি ভালোভাবে দেখবে ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা ঠিক আছে আমরা গত ক্লাসে করছি সাবস্ক্রিপ্টস এখন করলাম আমরা সুপারস্ক্রিপ্টস প্রায় সময় আমাদের সাবস্ক্রিপ্টস এবং সুপারস্ক্রিপ্টস দুইটা ট্যাগ একসাথে ব্যবহার করে আমাদের প্রোগ্রাম দেওয়া থাকে ঠিক আছে পাওয়ার উপরও থাকবে বা নিচেও থাকবে তাহলে নিচেও থাকবে উপরেও থাকবে যদি এরকম প্রোগ্রাম হয় তাহলে আমরা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দুইটাই একসাথে ব্যবহার করতে হবে তাহলে আমরা সাবস্ক্রিপ্ট আমরা আলাদা আলাদা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্টের সাহায্যে প্রোগ্রাম করছি আমরা সাবস্ক্রিপ্ট দিয়েও করেছি আবার সুপারস্ক্রিপ্ট দিয়েও আমরা করেছি আলাদা আলাদা আমরা প্রোগ্রাম করেছি আবার আমরা সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটা একসাথে করব কি করব আমরা দুইটা একসাথে করব তাহলে দুইটা একসাথে করলে আমার একটা ওকে এখানে একটা আউটপুট দেওয়া আছে কি দেওয়া আছে একটা আউটপুট দেওয়া আছে লেখাটি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য ওয়েব পেজে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লিখো তাই প্রায়শই আমাদের পরীক্ষাতে এরকম আসে তাহলে যদি আমাদের এরকম আসে তাহলে আমরা এবার এই প্রোগ্রামটা আমরা লিখবো ঠিক আছে তাহলে আবার আমরা প্রোগ্রামটা আরম্ভ করি তাহলে আমরা কি দিয়ে লিখতে চাই এইচটিএমএল দিয়ে তাহলে এইচটিএমএল দিয়ে আরম্ভ করব তাহলে এইচটিএমএল দিয়ে আরম্ভ করছি তাহলে আমরা HTML এর সাহায্যে প্রোগ্রামটা লিখবো তাহলে আমার ডকুমেন্ট কি HTML তাহলে আমি HTML ল্যাঙ্গুয়েজ দ্বারা আমি প্রোগ্রামটা লিখবো তাহলে আরম্ভ করছে HTML এবার হেড হেড তাহলে হেড অংশের মধ্যে কি থাকে আমার শিরোনাম এইটা একটা ফর্মুলা এটা একটা সূত্র এটা একটা সূত্র তাহলে আমরা টাইটেল দিতে পারি টাইটেল তাহলে ফর্মুলা নামে আমরা একটা টাইটেল দিলাম তাহলে ফর্মুলা এবার যদি মনে করি আমি টাইটেল লেখা মানে ফর্মুলা আমার লেখা শেষ মানে শিরোনাম লেখা শেষ তাহলে আমরা টাইটেল ক্লোজ করব টাইটেল ক্লোজ করব ঠিক আছে তাহলে টাইটেল ক্লোজ মানে কি হেড ক্লোজ তাহলে হেড আমরা ক্লোজ করব হেড ক্লোজ তাহলে টাইটেল ক্লোজ মানে হেড ক্লোজ তাহলে আমি শিরোনাম দিয়ে দিছি এই এটার নাম দিছি কি শিরোনাম ফর্মুলা আমার যখন শিরোনামে আমার এই ফর্মুলাটা ফর্মুলা নামে আমার এই প্রোগ্রামটা আসবে ঠিক আছে এবার আমরা বডিতে যাব মূল অংশ প্রদর্শন করব এবার আমি প্রোগ্রামটা লিখব ঠিক আছে তাহলে পি আমরা প্যারাগ্রাফ দিয়ে আরম্ভ করি পি প্যারাগ্রাফ ঠিক আছে তাহলে ব্র্যাকেট আছে আমরা যা যেভাবে আছে এইভাবে আমরা লিখব তাহলে ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিছি আমরা ঠিক আছে তাহলে এ আছে তাহলে এ লিখব আমরা এ লিখব লিখার পরে আমাদের পাওয়ার সবসময় নিচ থেকে আরম্ভ করব কি থেকে আরম্ভ করব নিচ মানে সাবস্ক্রিপ্টস আগে লিখব সুপারস্ক্রিপ্টস পরে লিখব তাহলে সাবস্ক্রিপ্ট তাহলে নিচের পাওয়ার কত 2 তার জন্য আমরা সাবস্ক্রিপ্টস লিখব আগে সাবস্ক্রিপ্টস 2 আবার এই পাওয়ার তো আমরা সাবস্ক্রিপ্টস আবার ক্লোজ করব সাবস্ক্রিপ্টস ক্লোজ
ঠিক আছে আবার পাওয়ার আছে কি উপরে তাহলে এটা হলো সুপার গ্রিপস তাহলে সুপার গ্রিপস আমি লিখবো তাহলে পাওয়ার দেরি সুপার গ্রিপস পাওয়ার কত টু টু আবার সুপার গ্রিপস লিখে আমরা ক্লোজ করব তাহলে আমরা কি লিখছি ব্র্যাকেট ব্র্যাকেট এ এ এর পাওয়ার টু তার জন্য এটা কি উপরে না নিচে নিচে তার জন্য আমরা সাবস্ক্রিপ্টস ঠিক আছে তো টু টু এবার সাবস্ক্রিপ্টস ক্লোজ ক্লোজ করছি এরপরে পাওয়ার টু এর পাওয়ার আবার উপরে আছে ঠিক আছে তার জন্য আমরা সুপারস্ক্রিপ্টস লিখছি কত আছে টু টু মানে যা আছে তা লিখবো আমরা লিখে আমরা আবার ক্লোজ করব এরপরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিব ঠিক আছে বি বি আবার পাওয়ার নিচে সাবস্ক্রিপ্টস সাবস্ক্রিপ্টস ঠিক আছে তাহলে নিচের পাওয়ারটা লেখা তাহলে উপরও আছে তার জন্য সুপারস্ক্রিপ্টস টু তাহলে সুপারস্ক্রিপ্টস তাহলে পাওয়ার আমরা নিচেরটাও লিখেছি সাবস্ক্রিপ্টস দিয়ে উপরেরটাও লিখেছি আমরা সুপারস্ক্রিপ্টস দিয়ে ঠিক আছে এবার ব্র্যাকেট ঠিক আছে ব্র্যাকেট দিব আমরা ব্র্যাকেট দিব ঠিক আছে ব্র্যাকেট দেওয়ার পরে কত আছে আবার পাওয়ার টু উপরে আছে তার জন্য এটা আমরা লিখবো আবার সুপার ক্রিপস টু এটা আমরা ক্লোজ করব সুপার ক্রিপস ঠিক আছে তাহলে আমাদের এই পর্যন্ত লেখা শেষ এবার সমান সমান আছে তাহলে সমান সমান আমরা দিব দিয়ে আমরা এ এ পাওয়ার নিচেরটা আগে লিখবো সাব ক্রিপস কত আছে নিচে ফোর তার জন্য ফোরটা লিখবো আমরা আগে ঠিক আছে এটা আবার ক্লোজ করব সাব ক্রিপস আবার পাওয়ার আছে কি উপরে তার জন্য সুপার ক্রিপস লিখবো ফোর লিখে আমরা আবার সুপার ক্রিপস ক্লোজ করব তাহলে আমরা এটা লিখছি এবার প্লাস প্লাস টু টু তাহলে এর পাওয়ার আছে আমাদের নিচে তাহলে সাব টু সাব ক্রিপস ঠিক আছে তাহলে সাব ক্রিপস আমরা ক্লোজ করছি আবার পাওয়ার উপরে আছে তার জন্য আমরা সুপার ক্রিপস লিখবো সুপার ক্রিপস লিখলাম ঠিক আছে এরপরে বি বি পাওয়ার কি নিচে টু তাহলে আমরা বি এর পাওয়ার নিচে তার জন্য আমরা সাব ক্রিপস লিখলাম আবার বি এর পাওয়ার কি উপরে আছে তার জন্য আমরা সুপার ক্রিপস লিখবো টু তাহলে সুপার ক্রিপস লিখেছি আমরা ঠিক আছে এরপরে আছে কি প্লাস প্লাস ফোর বি ঠিক আছে বি লিখবো তাহলে পাওয়ার নিচেরটা লিখবো আগে সাব ফোর সাব ক্রিপস ঠিক আছে আবার বি এর পাওয়ার কি উপরে আছে তার জন্য আমরা উপরেরটা লিখবো ফোর সুপার ক্রিপস ঠিক আছে তাহলে আমাদের লেখা প্রোগ্রাম শেষ তাহলে আমরা পি ক্লোজ করব পি ক্লোজ করব তাহলে আমার মূল প্রোগ্রামটা লেখা শেষ তাহলে মূল প্রোগ্রামটা লিখছি বডিতে আবার বডি ক্লোজ করব কি করব আমরা বডি ক্লোজ করব বডি ক্লোজ করব বডি ক্লোজ মানে কি আমরা এইচটিএমএল ক্লোজ এইচটিএমএল ক্লোজ তাহলে আমাদের প্রোগ্রাম লেখা শেষ তাহলে আমরা এবার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দুইটা একসাথে ব্যবহার করে আমরা দুইটা ট্যাগ একসাথে ব্যবহার করে আমরা প্রোগ্রামটা লিখেছি ঠিক আছে তাহলে আমার প্রোগ্রাম লেখা শেষ এবার আমি সেভ করব কি করব আমরা সেভ করব প্রোগ্রাম লেখার পরে সব সময় আমরা সেভ করে নিব ঠিক আছে তাহলে ফাইলে গিয়ে আমরা যখন এডিটিং সফটওয়্যারে ঢুকবো নোটপ্যাডে আমরা ঢুকবো ঢুকলে আমাদের দেখা যাবে ফাইল নামে আমাদের একটা মেনু আছে ওখানে আমরা ফাইলে ক্লিক করলে আমরা সেভ অপশন আসবে সেভে ক্লিক করলে আমরা যে কোনো একটা নাম দিয়ে আমরা এইচটিএমএল নাম দিয়ে ডট এইচটিএমএল দিয়ে আমরা এটা সেভ করে নিব কি করব আমরা সেভ করে নিব সেভ করার পরে আমরা যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করব যে কোনো একটা ব্রাউজার আমরা ব্যবহার করব গুগল ক্রোম ব্যবহার করতে পারি অপেরা মিনি ব্যবহার করতে পারি মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে পারি যে কোনো একটা ব্রাউজার আমরা ব্যবহার করব করলেই দেখা যাবে আমাদের এই যে প্রোগ্রামের যে আউটপুট এই আউটপুট আমাদের চলে আসবে আমরা এই আউটপুটটা দেখতে
পাবো ঠিক আছে তাইলে এটা হচ্ছে আমাদের এই এইচটিএমএল কোড আমরা লিখেছি সাবস্ক্রিপ্টস এবং সুপারস্ক্রিপ্টস দুইটাই ট্যাগ ব্যবহার করে প্রায় সময় আমাদের পরীক্ষা আমাদের এই ধরনের প্রোগ্রাম আসে বা আসতেই পারে ঠিক আছে তাহলে আমাদের প্রশ্নগুলো এভাবে থাকবে থাকলে আমরা এভাবে অ্যানসারটা করব ঠিক আছে তাহলে আমরা প্রোগ্রাম লিখে আমরা সেভ করব সেভ করার পরে যে কোনো একটা ব্রাউজারে প্রদর্শন করলে আমরা এই আউটপুটটা দেখতে পাবো যেই আউটপুটটা আমরা এই যে প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড এই এই আউটপুটটা আমরা দেখতে পাবো এই আউটপুটটা আমরা দেখতে পাবো ঠিক আছে তাহলে আজকে আমরা দুইটা প্রোগ্রাম করছি সুপারস্ক্রিপ্টস দিয়ে একটা আলাদা করছি এবং সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টস দুইটাই আমরা একসাথে ব্যবহার করে একটা প্রোগ্রাম করেছি ঠিক আছে তাইলে তোমরা ইনশাল্লাহ ভালো থাকো আগামী ক্লাসে আমরা অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের সাহায্যে আমরা কিভাবে প্রোগ্রাম করে আমরা করব ঠিক আছে আর যেগুলো আমরা করেছি এগুলো তোমরা ভালোভাবে দেখো সবাইকে ধন্যবাদ ভালো থেকো ইনশাল্লাহ ঠিক আছে তাড়াতাড়ি মোবাইল দে তাড়াতাড়ি ভিডিওটা